हेलो एवरीवन, वेलकम टू डिजिटल पढ़ाशुना एकेडमी। सम्पूर्ण बांग्लाय जेनरल साइंस एवं अंकेर प्रस्तुति करार जन्नो एकुनी सब्सक्राइब करे नाओ। एछाड़ा तोमादेर बोलबो डेस्क्रिप्शन बक्से देवा लिंकेर माध्यमे आमादेर टेलीग्राम चैनल डिजिटल पढ़ाशुना एकेडमीते जुक्त हो जाओ। एई मुहूर्ते आमादेर एई चैनेले सोमवार थेके शुक्रवार पर्यन्त प्रतिदिन सकाल नौटा एवं सन्धे सातटाय दुटो करे क्लास अनुष्ठित होच्छे। नौटाय आमरा करछि मैथ प्रैक्टिस क्लास एवं सन्धे सातटाय जेटा होच्छे सेटा होच्छे जेनरल साइंस मॉडल क्वेश्चन पेपर क्लास। एछाड़ा किछु गुरुत्वपूर्ण क्लास जेगुलो अलरेडी करानो हये गेछे एगुलो तोमरा डेस्क्रिप्शन बक्से देवा लिंकेर माध्यमे अथवा प्लेलिस्टे गिये अवश्यई करे करते थाको, कारण एगुलो किन्तु आपकामिंग परीक्षार जन्य खुबई हेल्पफुल हबे। आजके এই মুহূর্তে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার ক্লাস। এখানে ২৫টা কোশ্চেন থাকছে জেনারেল সায়েন্সের উপর, যেগুলো পিওয়াইকিউ এবং টিসিএস এর নিউ প্যাটার্ন বেস করে তৈরি করা বেশ কিছু কোশ্চেন, অর্থাৎ ২৫টা কোশ্চেন রয়েছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা পাবে ১৫ সেকেন্ড, তার মধ্যে সঠিক উত্তর করার চেষ্টা করো এবং তারপর আমি তোমাদেরকে সঠিক উত্তর দেখিয়ে দেব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ৬ নম্বর মডেল কোশ্চেন পেপার করছি। এর আগে ৫টা ক্লাসের লিংক আই বাটনে দেওয়া থাকলো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে। তাহলে শুরু করা যাক আজকের মক টেস্ট। আশা করছি সকলে রেডি। তাহলে প্রথম কোশ্চেন তোমাদের জন্য স্ক্রিনে দেখো। প্রথম কোশ্চেন বলে দিয়েছে উচ্চ উচ্চতায় সাধারণত একটি তরলের ড্যাশ উষ্ণতায় ফুটতে থাকে, অর্থাৎ উচ্চ উচ্চতায় সাধারণত একটি তরল ড্যাশ উচ্চতায় ড্যাশ উষ্ণতায় ফুটতে থাকে। মনে করো এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। সমুদ্রপৃষ্ঠ থেকে কোন একটা তরলকে আমরা এই পাহাড়ের চূড়ায় নিয়ে গেছি। তাহলে এই সমুদ্রের পৃষ্ঠে ওই তরলটা যে উষ্ণতায় ফুটবে এই পাহাড়ের চূড়ায়, সেই জিনিসটা কি একই উষ্ণতায় ফুটবে, নাকি কম উষ্ণতায় ফুটবে, নাকি বেশি উষ্ণতায় ফুটবে, নাকি ১০০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটবে? তো এটা কি হবে? তো এটার উত্তর আমাদের হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে নিম্ন উষ্ণতায় আমাদের এই তরল ফুটতে শুরু করবে। সেটা কেন হচ্ছে? বলছে স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলীয় চাপের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? বলছে চাপ কমলে স্ফুটনাঙ্ক হ্রাস পায়, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় উঠতে থাকি, তাহলে আমাদের কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছে, চাপ কমে যাচ্ছে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের যা চাপ, আমরা যত পাহাড়ের ওপর দিকে উঠতে থাকবো তত আমাদের চাপ কমবে। তা চাপ যখন কমে যাবে তার ফলে কি হবে, স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। এই জন্য পাহাড়ি অঞ্চলে কোনো খাবার রান্না করতে গেলে পারে আমাদেরকে কিন্তু সেটা ফোটাতে বেশি সময় লাগে, অর্থাৎ জল ১০০ ডিগ্রি সেলসিয়াসে ফোটে। কিন্তু পাহাড়ি অঞ্চলে গিয়ে যদি আমরা জলকে ফোটাতে যাই তাহলে কিন্তু তার স্ফুটনাঙ্ক হ্রাস পেয়ে যায়। তার ফলে কি হয়, তার যে কম উষ্ণতায় জল ফুটতে থাকে, এর ফলে কি হয়, আমাদের খাদ্য খাবার ঠিক মতন সেদ্ধ হয় না। যদি আমরা পাহাড়ি অঞ্চলে চলে যাই জল ১০০ ডিগ্রির জায়গায় দেখা যাবে ৯৫ কি ৯০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে থাকবে, তার ফলে কি হবে, সেখানে খাদ্যদ্রব্য আমাদের কিন্তু ভালো সেদ্ধ হবে না। আবার চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা যদি প্রেসার কুকার যে ইউজ করি বাড়িতে, সেখানে কি করা হয়, ওখানে তরলের ওপর স্ফুটনাঙ্ক বাড়ানোর জন্য চাপ বৃদ্ধি করা হয়, তার ফলে জল প্রায় প্রেসার কুকারের মধ্যে ১১০ থেকে ১১৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটে। তার ফলে আমাদের খাদ্যদ্রব্য খুব ভালো সেদ্ধ হয়। তাহলে স্ফুটনাঙ্ক কিভাবে নির্ভর করছে, চাপ কমলে স্ফুটনাঙ্ক হ্রাস পাচ্ছে, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠে চাপ বেশি তার ফলে স্ফুটনাঙ্ক বেশি হয়, পাহাড়ি উচ্চতায় আমাদের চাপ কমে যায় তার ফলে স্ফুটনাঙ্ক কি হয়, হ্রাস পায়। তো একটা এখানে ইনফরমেশন দেওয়া আছে, বলছে ৫০০ ফিট উচ্চতা বৃদ্ধির কারণে জলের স্ফুটনাঙ্ক ১ ডিগ্রি ফারেনহাইট করে হ্রাস পেতে থাকে। অর্থাৎ প্রতি ৫০০ ফিট উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে জলের স্ফুটনাঙ্ক
প্রতি এক ডিগ্রি ফারেনহাইট করে হ্রাস পেতে থাকে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, দু নম্বর কোশ্চেন বলছে আমাদের রক্তে ভিটামিন এর সাধারণ মান কত, অর্থাৎ কত পরিমাণে ভিটামিন এ আমাদের রক্তে উপস্থিত থাকলে সেটাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হলো অপশান বি, 35 থেকে 50 মাইক্রোগ্রাম পার ডেকালিটার, অর্থাৎ মিউজি পার ডিএল এই এককে এটাকে পরিমাপ করা হয়। কত সেটা সংখ্যাটাই হচ্ছে 35 থেকে 50, এই পরিমাণ ভিটামিন এ আমাদের রক্তে উপস্থিত থাকলে সেটা স্বাভাবিক। নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত তেজস্ক্রিয় মৌলগুলির মধ্যে কোনটিকে হৃৎপিণ্ডে পেসমেকার তৈরি করতে ব্যবহার করা হয়, অর্থাৎ যখন হার্টের সমস্যা দেখা দেয়, হার্টের যে এসএ নোড সেটা কমজোর হয়ে যায়, তখন আমাদের আর্টিফিশিয়াল পেসমেকার লাগানোর প্রয়োজন পড়ে। সেই পেসমেকারটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে তৈরি হয়, সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটার নাম হচ্ছে প্লুটোনিয়াম, অর্থাৎ অপশান ডি প্লুটোনিয়াম। এই তেজস্ক্রিয় পদার্থটিকে আমরা পেসমেকার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা পেসমেকারের ছবি দেওয়া আছে, পেসমেকারটা এরকম হয়। আর প্লুটোনিয়াম যেটা সংকেত হচ্ছে পিইউ, ঠিক আছে, এটা একটা কিন্তু আমাদের পর্যায় সারণীতে অবস্থিত অ্যাক্টিনাইট শ্রেণীর একটা মৌল, এবং এটা অবশ্যই এখানে দেখো সিম্বল দেওয়া আছে, এটা তেজস্ক্রিয় একটা পদার্থ, এটাকে আমরা কিন্তু এই পেসমেকার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি টিপ্লোব্লাস্টিক নয়। টিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে তিনখানা লেয়ার থাকে তাদের ত্বকে, যাদের তাদেরকে টিপ্লোব্লাস্টিক বলে। তো এখানে নিম্নলিখিত যে প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে কোনটি টিপ্লোব্লাস্টিক নয়, তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের যেটা সেটা হচ্ছে জেলিফিস। জেলিফিস কিন্তু টিপ্লোব্লাস্টিক নয়, কিন্তু কেঁচো, প্ল্যানেরিয়া, অ্যাসকারিস এরা প্রত্যেকেই কিন্তু টিপ্লোব্লাস্টিক প্রাণী। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেন আমাদের বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি হাইড্রেট লাইম নামে পরিচিত। হাইড্রেটেড লাইম নামে পরিচিত নিম্নলিখিত কোন যৌগটি হাইড্রেটেড লাইম নামে পরিচিত, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে আমরা CaOH বলে থাকি, এইটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় হাইড্রেটেড লাইম। এমনি লাইম যেটা সেটা ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলা হয় শুষ্ক চুন বা শুকনো চুন, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটা যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন কিন্তু আমাদের এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, যেটাকে আমরা বলছি হাইড্রেটেড লাইম। নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেন আমাদের যেটা এসছে সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, কারণ তারা যথাক্রমে ড্যাশ ও হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? তো অ্যাসিড যদি মনে করি AH, এটা একটা অ্যাসিড, আর একটা বেস হচ্ছে BOH, এটাকে বেস ধরলাম। অ্যাসিড জলীয় দ্রবণে যখন বিয়োজিত হয় তখন তখন সে যে আয়নটা উৎপন্ন করে A- আর হচ্ছে H+ আয়ন উৎপন্ন করে, আর ক্ষার যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয় তখন B+ আর OH- এরকম আয়ন উৎপন্ন করে। তাহলে অ্যাসিডের জলীয় দ্রবণে আমরা H+ আয়ন পাই, আর ক্ষারের জলীয় দ্রবণে OH- আয়ন পাই। তাহলে ক্ষারের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে হাইড্রোক্সাইড আয়নের জন্য, OH- এটা হাইড্রোক্সাইড আয়ন, আর তাহলে অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করবে কার জন্য? H+ আয়নের জন্য, অর্থাৎ হাইড্রোজেনের আয়নের জন্য। তাই অপশান এ আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান এ, হাইড্রোজেন আয়নের জন্য কিন্তু আমাদের এই জিনিসটা ঘটছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নেক্সট কোশ্চেন বলছে যেটা সেটা হচ্ছে কানসেলোয়াস, এই হাড়কে বলা হয় ড্যাশ। তাহলে কানসেলোয়াস এই ধরনের যে হাড়, সেই হাড়কে আমরা কি নামে পরিচিত হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে স্পঞ্জি বোন বা স্পঞ্জি অস্থি। এটা কি কোন জায়গায় থাকে? মনে করো এটা আমাদের যদি হাড় হয়, তো হাড়ের এই ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছ, ভেতরের যে লাল লাল যে অংশগুলো রয়েছে,
এই অংশগুলো যেটা অংশ এই অংশগুলোকে বলা হয় স্পঞ্জি হাড়। এটাই হচ্ছে আমাদের স্পঞ্জি অস্থি। আর এটাই হচ্ছে স্পঞ্জি অস্থি, এটা আমাদের হাড়ের মধ্যে অবস্থান করে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের বলছে, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটিকে এক্সোস্পিয়ারে সর্বোচ্চ পরিমাণে পাওয়া যায়, অর্থাৎ আমাদের অ্যাটমোস্ফিয়ারের একদম সবচেয়ে শেষ বা সবচেয়ে বেশি উচ্চতায় যে অংশটা অবস্থান করছে সেটাকে বলা হয় এক্সোস্পিয়ার। এই এক্সোস্পিয়ারে নিম্নলিখিত যে গ্যাসগুলো রয়েছে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তো এটার উত্তর অবভিয়াসলি যেটা হয়ে যাবে সেটা হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসকে কিন্তু এক্সোস্পিয়ারে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে, একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট কতগুলি ইনসিজর দাঁত থাকে? ইনসিজর বা কৃন্তক, এই দাঁতটা একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট কতগুলি উপস্থিত থাকে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 8টি উপস্থিত থাকে। দেখো এখানে দাঁত সম্বন্ধে বলে দেওয়া হয়েছে, মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32টি। দাঁতগুলি চোয়ালের অস্থি সকেটে বসানো থাকে। এই ধরনের দাঁতকে থেকোডেন্ট বলা হয়ে থাকে, যেহেতু আমাদের দাঁতগুলো চোয়ালের অস্থির ভিতর বসানো থাকে সকেটের মধ্যে, তাই জন্য এগুলোকে থেকোডেন্ট বলে। মানুষের প্রধানত 4 ধরনের দাঁত দেখা যায়, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। মানুষের প্রত্যেক চোয়ালে মোট 16টি করে দাঁত থাকে। 16টি করে দুটো চোয়াল থাকে, ওপর চোয়াল নিচের চোয়াল, টোটাল 32টি দাঁত থাকে। প্রতি অর্ধেক চোয়ালে আমরা কি পাবো? 2টি ইনসিজর পাবো, 1টা ক্যানাইন পাবো, 2টি প্রিমোলার পাবো, 3টে মোলার পাবো। এখানে দেখে নাও, এই যে নীলগুলো যে রয়েছে এইগুলো হচ্ছে আমাদের কেনাইন। এই যে কমলা রঙের যেটা রয়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কেনাইন। এই হলুদ রঙের যে দুটো রয়েছে সেই দুটো হচ্ছে প্রিমোলার। আর এইগুলো যে রয়েছে দুদিকে এইগুলো হচ্ছে কিন্তু আমাদের মোলার দাঁত। তাহলে আমাদের প্রশ্ন বলেছে যে ইনসিজর এর সংখ্যা কত? তাহলে নিচের চোয়ালে আমরা দেখতে পাচ্ছি 1টা, 2টো, 3টে আর 4টে। তাহলে ওপরের চোয়ালেও 4টে থাকবে, তাহলে মোট কটাগুলো আসছে? মোট হচ্ছে আমাদের 4খানা করে, 8খানা, দুটো চোয়াল মিলিয়ে 32টার মধ্যে 8খানা আমাদের কি থাকছে? ইনসিজর থাকছে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে, আমাদের পৌষ্টিকতন্ত্রের কোন অঙ্গটিকে দেখতে ইংরেজির যে অক্ষরের মতন? তাহলে আমাদের পৌষ্টিকতন্ত্রের যে সমস্ত অঙ্গগুলো নিয়ে গঠিত তার মধ্যে কোনটির আকার বা আকৃতি যে অক্ষরের মতন দেখতে হয়? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীকে কিন্তু দেখতে ইংরেজি অক্ষর জের মতন। নেক্সট কোশ্চেন বলছে, সি সিকনেস জাহাজের গতিজনিত কারণে ঘটা ড্যাশ অঙ্গের একটা সমস্যা। তাহলে সি সিকনেস এটা কি জাতীয় জিনিস? এটা যা একটা গতিজনিত সমস্যার কারণে ঘটে যায়, একটা কোন অঙ্গের সমস্যা? তো এটা মনে রাখবে, এটা আমাদের অন্তঃকর্ণের একটা সমস্যা, সি সিকনেস। বা এটাকে অনেক সময় বলা হয় মোশন সিকনেস। অনেকের দেখবে গাড়িতে বা বাসে চড়ার কারণে তাদের বমি হয়, অনেকের মাথা ঘোরায়, এই জাতীয় যে ঘটনাগুলো ঘটে এগুলোকে বলা হয় মোশন সিকনেস। কারণ আমাদের অন্তঃকর্ণের ভিতর আমাদের যে ভারসাম্য, দেহের ভারসাম্য রক্ষাকারী যে অংশটা রয়েছে সেই অংশটা এই গতিজনিত কারণের জন্য সমস্যায় পড়ে। সেই জন্য কি হয়, আমাদের মধ্যে একটা মোশন সিকনেস সৃষ্টি হয়, তখন সেটার জন্য আমাদের কি হয়, বমি বমি পাই। তারপরে কি হয়, আমাদের গা ঘোলায়, এই জাতীয় মাথার যন্ত্রণা করে, এই জাতীয় ঘটনাগুলো ঘটতে থাকে। যখন জাহাজের গতির কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলছি, সি সিকনেস। কারণ জাহাজ সাধারণত সমুদ্রে চলে, সমুদ্রের ঢেউয়ের কারণে যখন জাহাজের দোলা লাগে সেই সময় এই সমস্যাগুলো সৃষ্টি হয়, তাই জন্য এটাকে কি বলা হচ্ছে, সি সিকনেস। তাহলে সি সিকনেস হোক, মোশন সিকনেস হোক, এটা আসলে আমাদের অন্তঃকর্ণের একটা সমস্যা। নেক্সট কোশ্চেন চলে এসছে, বলছে, নেরিস কোন পর্বের অন্তর্গত প্রাণী? তাহলে নেরিস কোন পর্বের অন্তর্গত প্রাণী? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? আশা করছি যারা পুরনো স্টুডেন্ট আছো তারা এটার উত্তর ঠিকঠাক করতে পারবে, কারণ এটা আমার পড়ানো জিনিস। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অঙ্গুরিমল। নেরিস হচ্ছে কিন্তু অঙ্গুরিমল পর্বের একটা প্রাণী। তাহলে এখানে দেখে নাও, বলছে, আংটির মতন অনেকগুলো খণ্ডক নিয়ে গঠিত হয়, এদের দেহ নরম কিউটিকল দ্বারা আবৃত থাকে, বদ্ধ সংবহন তন্ত্র উপস্থিত থাকে, রক্তে হিমোগ্লোবিন থাকে কিন্তু লোহিত রক্ত কণিকা থাকে না, এদের গমন অঙ্গ হচ্ছে সিটি এবং এদের দেহে ক্লাইটোলম উপস্থিত থাকে।
তো এদের উদাহরণের মধ্যে দেখো রয়েছে জোঁক রয়েছে নেরিস রয়েছে কেঁচো রয়েছে এইগুলো তাহলে অ্যানিলিডা পর্বের বা অঙ্গুরিমল পর্বের প্রাণী হচ্ছে কি আমাদের এই নেরিস নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন আমাদের বলছে নিম্নলিখিত খেলাগুলির মধ্যে কোন খেলার খেলোয়াড়কে পাস্কেলের সূত্র সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক তাহলে কোন খেলার খেলোয়াড়দের পাস্কেলের সূত্র সম্বন্ধে জ্ঞান থাকাটা আবশ্যক তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে স্কুবা ডাইভিং স্কুবা ডাইভিং এ কেন বলছে পাস্কেলের নীতি অনুসারে কোনো তরলে চাপ প্রয়োগ করলে সেটি সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ পাস্কেলের সূত্র অনুযায়ী আমরা যদি কোথাও তরলের মধ্যে চাপ প্রয়োগ করি সেই চাপটা তরলের ভেতরে সমগ্র অংশে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এই নীতিটার উপর ভিত্তি করে কি হচ্ছে স্কুবা ডাইভারদের এই নীতিটা মাথায় রাখতে হয় তার কারণ প্রতি 10 মিটার গভীরতা বৃদ্ধির জন্য চাপ বায়ুমণ্ডলীয় চাপের প্রায় দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ একজন স্কুবা ডাইভার যখন তরলের মধ্যে যাচ্ছে সেই তরলের মধ্যে প্রতি 10 মিটার গভীরতা যদি বৃদ্ধি পায় তার জন্য তার চাপ আগে যে চাপ ছিল অর্থাৎ ওপর থেকে যদি আমরা 10 মিটার গভীরতায় যাই জলের তাহলে বায়ুমণ্ডলীয় চাপ যা রয়েছে তার দ্বিগুণ চাপ কিন্তু ওই লেভেলে এসে স্কুবা ডাইভারকে অনুভব করতে হবে অর্থাৎ স্কুবা ডাইভার যত নিচে যাবে তত চাপ বৃদ্ধি পেতে থাকবে এটা হচ্ছে এই কারণের জন্য তাকে পাস্কেলের নীতিটা মনে রাখতে হবে কারণ জলের নিচের সমস্ত অংশেই কিন্তু চাপ কিন্তু ওই লেভেল বরাবর কিন্তু সব জায়গায় সমান থাকবে তাই জন্য কিন্তু তাদেরকে এই নীতিটা সম্বন্ধে জ্ঞান রাখতে হয় এছাড়া তোমরা এখানে মনে রাখবে যে জলের যত গভীরতায় যাওয়া যাবে বায়ুর বুদবুদের কিন্তু আয়তন কিন্তু ক্রমশ কমতে থাকবে অর্থাৎ যখন জলের নিচে থেকে বুদবুদ ওঠে নিচে কিন্তু বুদবুদ ছোট থাকে যত উপর দিকে হয় তত কিন্তু বুদবুদ গুলোর আকার বৃদ্ধি পায় যেটা এখানে দেখো এই ছবিটার মধ্যে দেখানো হয়েছে নেক্সট আমরা চলে যাচ্ছি ক্রোমোজম গঠিত হয় তাহলে একটা ক্রোমোজম গঠিত হয় কি কি জিনিস দিয়ে ক্রোমোজম কি কি জিনিস নিয়ে গঠিত হয় তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে দেখে নাও প্রোটিন এবং ডিএনএ এই দুটো জিনিস নিয়ে কিন্তু ক্রোমোজম গঠিত হয় নেক্সট আমাদের চলে আসছে বলছে 1 ভোল্ট ইজিকাল টু কি হবে তাহলে 1 ভোল্ট ইজিকাল টু কি হবে আমাদের 1 ভোল্ট ইজিকাল টু যেটা হবে সেটা হচ্ছে পাওয়ার বাই চার্জ 1 ভোল্ট ইজিকাল টু পাওয়ার বাই চার্জ তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি 1 ভোল্ট ইজিকাল টু পাওয়ারের একক হচ্ছে জুল হয় আর চার্জের একক কি হয় কুলম হয় তাহলে আমরা কি পাচ্ছি 1 ভোল্ট ইজিকাল টু 1 জুল পার কুলম অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট বলছে মেলাকাইট আকরিক থেকে কোন ধাতুটি পাওয়া যায় তাহলে মেলাকাইট আকরিক থেকে কোন ধাতুটাকে আমরা বের করতে পারি সেটা উত্তর কি হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেই উত্তরটা হলো কপার কপারকে আমরা কিন্তু মেলাকাইট আকরিক থেকে পেয়ে থাকি এখানে তোমাদের আরো বিভিন্ন ধাতুগুলোর ধাতু এবং তার আকরিকের নাম দেওয়া আছে এবং তাদের সংকেত দেওয়া আছে তোমরা এটা পিডিএফটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো কারণ এখানে বেশ গুরুত্বপূর্ণ কিন্তু যে ধাতু এবং ধাতু আকরিক গুলো রয়েছে তাদের নাম এখানে দেওয়া আছে এখানে লেখাটা খুব ছোট আছে অস্পষ্ট তোমরা বুঝতে অসুবিধা হতে পারে তাই জন্য পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে এটা দেখতে পারো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে একটা অঙ্ক চলে এসছে এই অঙ্কে কি বলছে বলছে 250 মিটার পার সেকেন্ড গতিতে চলমান 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি শব্দ তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করতে হবে তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে দুটো সূত্র অবশ্যই মনে রাখতে হবে শব্দের গতিবেগ সেটা ইজিকাল টু ফ্রিকোয়েন্সি ইনটু তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেন্থ অ্যান্ড আরেকটা যেটা সেটা হচ্ছে পর্যায়কাল ইজিকাল টু 1/ ফ্রিকোয়েন্সি এই দুটো ফর্মুলা এই অঙ্কটার মধ্যে আমাদেরকে টোটাল কাজে লাগাতে হবে তাহলে প্রথমে আমরা বের করব ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বের করতে গেলে এই ফর্মুলা থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভেলোসিটি ডিভাইডেড বাই ওয়েভলেন্থ তাহলে ভেলোসিটি আমাদের বলেছে 250 মিটার পার সেকেন্ড অ্যান্ড ওয়েভলেন্থ বলেছে 2 মিটার তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা যেটা আসবে সেটা কত আসছে
पचिस के दुई दिए भाग कर ले पचिस एत पर सेकेंड आसबे अर्थात सेकेंड इनवार्स आसबे कारण फ्रिकुएंसि सेकेंड इनवार्से आसे ताले पर्यायकाल बा टाइम पिरियड एटा इज इक्वल टू की होच्छे वन बाई एफ ताले आमरा पाच्छी वन बाई वन टू फाइव एत सेकेंड इनवार्स ताले सेकेंड के वन बाई एक्शो पचिस एक बाई एक्शो पचिस सेटा कार संगे समान है सेटा होच्छे जिरो पॉइंट जिरो जिरो एटर संगे समान है ताले जिरो पॉइंट जिरो जिरो एट सेकेंड अर्थात अपशन सी आमादेर एक्षेत्रे सठिक उत्तर हो जाच्छे। आशा करछि तोमरा अंकटा बुझते पारले। किछुई ना जस्ट दुटो फर्मुला, एई दुटो फर्मुला जदि मने थाके ताहले तोमरा अवश्यई एई अंकटाके परीक्षा खाताय नाबिये फेलते पारबे। नेक्स्ट कोश्चेने चले जाब। नेक्स्ट कोश्चेन बोलछे क्लोरोसिस रोग हय ड्यাসের অভাবে। अर्थात आमरा देखबो आमादेर आशेपाशे विभिन्न गाछपालाय पातागुलो माझखान थेके हलुद हये जाच्छे। हलुद होते होते एक समय सम्पूर्ण पता हलुद हुए तारपर से ही पाता झरे पड़े जाए। तो ये पता हलुद हो जाए सेटार कारण कि सेटा जे रोग से ही रोगटा के बला हे क्लोरोसिस रोग। ये रोगटा हुए मैगनेशियम अभाव अर्थात उद्भिदे मध्य जदि मैगनेशियम अभाव देखा दे क्यों ये क्लोरोसिस रोगटा है। नेक्स्ट कोश्चन चले जाब। नेक्स्ट कोश्चन हमारे आससे मेंडेलिव तार पर्यायी सारणी बेस किचु स्थान फाका रेखे एवं परवर्तीकाले ओई स्थाने मौल आविष्कार हय। निम्नलिखित मौलगुलिर मध्ये कोनटी ओई स्थाने आविष्कृत हवा एकटी मौल ताहले एक्षेत्रे आमादेर सठिक उत्तर हये जाबे अपशन बी जार्मेनियम कारण तिनी क्लोरिन नाइट्रोजेन सिलिकन एगुलो आविष्कृत हयेछिलो किन्तु जार्मेनियमेर जन्य तिनी जायगा फाका रेखेछिलेन। ताहले एखाने देखो मेंडेलिवेर पर्यायी सारणीते अनाविष्कृत मौलेर जन्य तिनी भविष्यद्वाणी करेछिलेन तार समय अनाविष्कृत किछु मौलेर जन्य तिनी स्थान फाका रेखेछिलेन एबं ए अनाविष्कृत मौलगुलिर धर्म सम्बन्धे भविष्यद्वाणी करेछिलेन। तिनी ओई मौलगुलिर नाम दिएछिलेन एकाबोरन एका अ्यालुमिनियम एबं एका सिलिकन। एई समस्त जायगाय परवर्तीकाले जे समस्त मौल आविष्कृत होयेछे एटा किन्तु खूब इम्पर्टेंट सेटा होच्छे एकाबोरनेर जायगाय स्कैंडियम एका अ्यालुमिनियमेर जायगाय ग्यालियम एबं एका सिलिकनेर जायगाय किन्तु जार्मेनियम आविष्कृत होयेछे। तोमरा जारा पिरियोडिक टेबिलेर क्लास देखोनी तारा देखे नाओ एइटा पिरियोडिक टेबिलेर क्लासे किन्तु पढ़ानो रयेछे एइभाबे डिटेल्स धरे। नेक्स्ट आमरा कोश्चेने चले जाब। नेक्स्ट कोश्चेन आमादेर बोलछे निम्नलिखित जे पद्धतिते एकटी जीव तार देहेर कोनो एकटी अंश थेके सम्पूर्ण जीव तैरी करे सेई पद्धतिटार नाम कि। जे जनन पद्धतिते एकटा जीव तार देहेर कोनो अंश थेके सम्पूर्ण आरेकटा जीव तैरी करे फेले सेई जे पद्धति सेई पद्धतिटिर नाम कि। सेई पद्धतिटिर नाम होच्छे किन्तु पुनर उत्पादन पद्धति। जे पद्धति एक जीव तार देहर एक अंश थेके सम्पूर्ण एक जीव तैरी करे फेले। नेक्स्ट कोश्चेने आमरा चले जाब। नेक्स्ट कोश्चेन आमादेर बोलछे निम्नलिखित शिरागुलिर मध्ये कोनटी विशुद्ध रक्त परिवहन करे अर्थात एटार मध्ये दिए अक्सिजेनेटेड ब्लाड सार्कुलेट हय ताहले एई जे शिरा सेई शिराटार नाम कि। सेई शिराटार नाम आमादेर सठिक उत्तर हये जाबे फुसफुसीय शिरा। फुसफुसीय शिरा और फुसफुसीय धमनी ए दुटो होच्छे एक्सेप्शन आछे। फुसफुसीय शिरा फुसफुस थेके आमादेर हृदपिंडे अक्सिजेनेटेड ब्लाड निये आसे और फुसफुसीय धमनी हृदपिंड थेके फुसफुसे किन्तु एकदम इम्प्योर ब्लाड सेटाके किन्तु निये जाय अर्थात कार्बन डाइअक्साइड जुक्त रक्त सेटाके परिवहन करे। अर्थात फुसफुसीय धमनी दूषित रक्त परिवहन करे और फुसफुसीय शिरा होच्छे विशुद्ध रक्त परिवहन करे। এছাড়া আমাদের শরীরের বাদবাকি শিরা প্রত্যেকই কিন্তু বিশুদ্ধ রক্ত পরিবহন করে আর সরি আমাদের দেহের বাদবাকি ফুসফুসীয় শিরা ছাড়া বাদবাকি যত শিরা আছে প্রত্যেকে দূষিত রক্ত পরিবহন করে আর ফুসফুসীয় ধমনী ছাড়া আমাদের দেহের যাবতীয় যা ধমনী আছে প্রত্যেকে বিশুদ্ধ রক্ত পরিবহন করে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে জন্মের সময় একটা শিশুর নিম্নলিখিতগুলির মধ্যে কোন হাড়টি উপস্থিত থাকে না अर्थात एक जन शिशु अर्थात निउबर्न बेबी तार क्षेत्रे एई निम्नलिखित हाड़गुलिर मध्ये कोन हाड़टा उपस्थित थाके ना ताहले एक्षेत्रे आमादेर सठिक उत्तर जेटा हये जाबे सेटा होच्छे पटेला। एई हाड़टा किन्तु शिशुदेर क्षेत्रे उपस्थित थाके ना। एखाने देखो समग्र आमादेर पायेर जतगुलो हाड़ आछे सब हाड़ेर छबि सह एकदम नाम देवा आछे
তার মধ্যে আমাদের যে মালাই চাকি যেটাকে বলছি, সেই মালাই চাকির যে পাটেলা রয়েছে, সেই পাটেলা যে হাটটা রয়েছে এখানটাই একটা দেখবে হাঁটুর সামনের দিকে অংশে একটা গোল মতন হাড় আছে, সেই হাড়টা কিনা যারা বাচ্চা অর্থাৎ নিউ বর্ন বেবি সবে জন্মগ্রহণ করেছে সেই বাচ্চাদের কিন্তু সেটা উপস্থিত থাকে না। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের বলছে, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটিকে সালফিউরিক অ্যাসিড শিল্প উৎপাদনে ব্যবহার করা হয়, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে ব্যবহার করা হয় কোন গ্যাস দুটি? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এই গ্যাস দুটিকে কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে ব্যবহার করে থাকি। সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এখানে যে বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটার জন্য মনে রাখবে যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এই অনুঘটকটিকে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের জন্য বা ম্যানুফ্যাকচারিং এর জন্য আমরা কোন ক্যাটালিস্ট বা অনুঘটক ব্যবহার করে থাকি? সেটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। সেই সহযোগে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয় তাহলে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়, যার সঙ্গে কনসেন্ট্রেট H2SO4 এর বিক্রিয়া করলে H2S2O7 ওলিয়াম উৎপন্ন হয়। H2S2O7 যেটাকে বলা হচ্ছে ওলিয়াম, এই H2S2O7 ওলিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করলে আমাদের কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা হচ্ছে টোটাল পদ্ধতি, এটাকে কিন্তু বলা হয় আমাদের যে প্রসেস সেটা স্পর্শ সহযোগে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, এই যে প্রসিজিওরটা সেটাকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন সেটা আমাদের বলছে, নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি বেকিং সোডায় উপস্থিত থাকে না? তাহলে বেকিং সোডার মধ্যে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি উপস্থিত থাকে না? তো বেকিং সোডার মধ্যে যেটা উপস্থিত থাকে না সেটা হচ্ছে নাইট্রোজেন, এছাড়া সোডিয়াম থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, সোডিয়াম বাইকার্বনেট NaNaHCO3, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো নাইট্রোজেন নেই, অর্থাৎ সেই জন্য এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাইট্রোজেন। নেক্সট আমাদের যেটা চলে আসছে, এটা আরো একটা অঙ্ক দেওয়া রয়েছে, বলছে 8 কেজি ভরের একটি বস্তুর ওপর নির্দিষ্ট মানের বল 3 সেকেন্ড সময় ধরে প্রযুক্ত হলে বস্তুটির বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়ে হয়। তাহলে বস্তুটির ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ফর্মুলাটা জানি যে প্রযুক্ত বল = বস্তুর ভর ইনটু হচ্ছে কি অ্যাক্সিলারেশন, এবং অ্যাক্সিলারেশন সেটা = জানি যে গতিবেগ অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই হচ্ছে কি টাইম। তাহলে আমরা প্রথমে অ্যাক্সিলারেশন, এই অঙ্ক ক্ষেত্রে প্রথমে আমরা অ্যাক্সিলারেশন বের করব। তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে 6 হচ্ছে অন্তিম আর 4 হচ্ছে প্রাইমারি। নেক্সট হচ্ছে টি, টি বল দিয়েছে আমাদের 3 সেকেন্ড, তো আমাদের আসছে 2/3 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে অ্যাক্সিলারেশন। এবার ফোর্স = আমাদের কি আছে, ভর আছে 8 × অ্যাক্সিলারেশন এসছে 2/3, দ্যাট মিনস আমরা পাচ্ছি 16/3। তাহলে 16/3 এত নিউটন, 16/3 নিউটন 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 × 5 = 15, আর থাকে 1 কে 3 দিয়ে ভাগ করলে পারে হয় 0.33, তাহলে 5.33 নিউটন। অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি অঙ্কটা বোঝা গেল। এই ধরনের ছোট ছোট অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকে, শুধু ফর্মুলা মনে রাখতে হবে। ফিজিক্সের অঙ্ক করতে গেলে পারে শুধুমাত্র ফর্মুলা জানা দরকার, ফর্মুলা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলে কিন্তু ফিজিক্সের অঙ্ক করা এমন কিছু কঠিন হয় না। তো আজকের এই 25টা কোশ্চেন ছিল, আশা করছি ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং এই ধরনের আরো মক টেস্ট দেওয়ার জন্য তোমাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। নিজে যেভাবে শিখছো এইভাবে অন্যকে শেখার সুযোগ করে দেওয়ার জন্য বলবো ক্লাসগুলো শেয়ার করো, এবং তোমাদেরকে বলবো যে আগামীকাল সকালে আমাদের ম্যাথ ক্লাস থাকছে, সেখানে জিওমেট্রির কিন্তু আরো একটা ক্লাস করাবো যেখানে কেবলমাত্র MCQ সলভ করাবো। আশা করছি সেই ক্লাসটাও কিন্তু তোমাদের হেল্পফুল হবে। তো সকলকে বলবো ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। ততক্ষণ পর্যন্ত সকলকে গুড বাই।